নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা, আবারও বর্ষায় ভাসবে এই জেলাগুলি। তো নিম্নচাপের কারণে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের কারণে আবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, বর্তমানে উড়িষ্যায় একটি নিম্নচাপ অবস্থান করেছে। এই নিম্নচাপের কারণে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় আবার কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে বর্তমানে নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দিকে। এই কারণে নিম্নচাপের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গের নিম্ন বায়ুস্তরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল, তার সাথে সাথে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘের সঞ্চরণ হবে 224 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমানে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সহ একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।